জগনুল হায়দার ইকবাল স্যারকে, জনাব ডক্টর জগনুল হায়দার ইকবাল স্যারকে। প্রিয়জনী সঙ্গে আজকের এই অনুষ্ঠানের আহ্বান ছিল এটা, সেই আহ্বানে সারা দিতে আমরা এসেছি প্রাণের টানের দূর দূরান্ত থেকে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জের মাননীয় সংসদ সদস্য আলহাজের কুয়েট মোহাম্মদ জাহিদ এমপি, এবং আজকের অনুষ্ঠানে বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত আছেন ভদ্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় সকলের প্রিয় জালাল স্যার, ইলিয়ান বক্তৃদের জালাল স্যার, আরও উপস্থিত আছেন ভদ্র কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ অধ্যক্ষ মহোদয় আমার প্রাক্তন সহকর্মী প্রাণীবিদ্যা বিভাগ, উপস্থিত আছেন বৃন্দাবন কলেজের বর্তমান সেই শহীদদের যাদের রক্তের বিনিময়ে পেয়েছি এই সুন্দর দেশ, এই সুবর্ণ ভূমি, তাদের আত্মার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই বর্ণাঢ্য আয়োজনের জন্য প্রথমে আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানের আহ্বায়ক কমিটির আহ্বায়ক কমিটিকে, জনাব কাউসার আহমেদ রোমেল, এবং আরও এই কমিটিতে আছেন ধীমান চন্দ্র, এনামুল হক, বিভাকর রায়, দুঃখিত যদি কার নাম বাদ করে যায়, তবে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অনুষ্ঠানটা সকলের প্রচেষ্টায় হয়েছে, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি অত্র কলেজের। কলেজের সৌন্দর্য বৃদ্ধি করবে, কলেজের সুনাম সারা বাংলাদেশে সুনাম বৃদ্ধি করবে, বিশ্বের মানচিত্রে এই কলেজ।